তুমি মাসে বেতন পাইবা কত? হ্যাঁ, মাসে বেতন কত? তুমি এই মাসে কত বেতন পাওয়ার পরে না বলা যাবো যে কত পাবো। তুমি তো এই মাসে কিছু না পারলেও মনে করো যে 4,000 বেতন পাবা না। কোন মাসে? এ মাসে বেতন আছে 4,000 মনে করো। ফেসবুকের আন্ড আছে মনে করলে কিছু নাহলে 50,000, ইউটিউবের 150,000, 2-2.5 লাখ এমনি নেই প্রতি মাসে আসে। তারপরও তার পয়সা হয় না, বাড়ি যাবে না, বিয়ে করবে না, যে জীবনে করতে করতে মালয়েশিয়া এসে কতদিন হইলো? 3-4 বছর। 6 বছর যাইছেন ভাই, আপনি 6 বছরে কি কি করছেন দেশে? কি করবো, কিছুই করিনি। হ্যাঁ, অবস্থা মালয়েশিয়ার, কাম কাজ নেই। আচ্ছা, আপনি 2022 সালে বেতন পাইছেন কিরকম? 2022 সালে পাইছেন কত? মনে করেন যে ঘর বাড়ি জায়গা সম্পদ করছেন? তুমিও এক জিনিসে পিছিয়ে পড়ে রয়েছো, আমি এক জিনিসে পিছিয়ে পড়ে রয়েছি। তুমি কি বিয়ের সাথেই করতে আর শাদি করলে কি জীবন? তুমি কি করলে? তুমি কি বিয়ে করছো? তোমার বয়স কত? বিয়ে করলে নাকি? তুমি তো মনে করো ঠিক আছে, গার্লফ্রেন্ড এর বিয়ে খাতে গেলে যাওয়ার পরে লোক ঠকে যায়গা কেন? স্বাধীন হয়ে গেলে সামান খারাপ হো গিয়া। দোনো কা সামান খারাপ হো গিয়া, সাবুন মার মার কে ছোট ছেলে মালয়েশিয়া উধার সে ভাগা দিয়া দোনো কো তুমি তো প্রত্যেক মাসে 3-4 হাজার ইঙ্গিত করে ইনকাম করো, তোমার তো আবার একটা বউ থাকা দরকার। ভাই তো কিছু হয় না, কামাই হয় না, এগুলো ফেসবুকের তো কামাচ্ছ করতে দরকার নেই। এটা তো সিগারেট জিনিস মনে করে যে খুব মানুষ কেমনে কোয়া যায় না, করলে তো মনে করে যে পরে আর আমি যদি 3-4 লাখটা যদি ই করতাম, ইনকাম করতাম, তোমার কাছে কি আজকে দাঁড় নিতাম? 3-4 লাখ মনে করো যে প্রতি মাসে কামাই, তারপরও তার কামাইতে আসছে না। বলা যাবো যে কত পাবো। তুমি তো এই মাসে কিছু না পারলেও মনে করো যে 4,000 বেতন পাবা না। কোন মাসে? এ মাসে বেতন আছে 4,000 মনে করো। ফেসবুকের আন্ড আছে মনে করলে কিছু নাহলে 50,000, ইউটিউবের 150,000, 2-2.5 লাখ এমনি প্রতি মাসে আসে। তারপরও তার পয়সা হয় না, বাড়ি যাবে না, বিয়ে করবে না, যে জীবনে করতে করতে জীবনে নষ্ট কর দিয়া হ্যাঁ গেল। এই যে ভাই তুমি জানো ব্যবসা, এই মাসে যদি না আসে 5,000 টাকা বেতন আসবে। হ্যাঁ আসকা, হ্যাঁ কল লড়া কি কি 5,000 টাকা বেতন আসবে বাদ যা কথা হয় না। হ্যাঁ নাই হোগা, আমি 10 সাল এত বড় হয়ে গেছে, বিয়ে করতে হইব না? নাই বিয়া করেগা, সামান খারাপ হো গিয়া। হ্যাঁ কি কথা তোমার? ভিডিও হচ্ছে এমন জায়গায় বিয়ে করবা একটু শালি থাকবে, শালি ভিডিও যারা দেখতেছে মনে করো ভাই, না না তোমার শালি
ওই তো ভিডিওর মাধ্যমে কোনো মায়ের যদি মনে করে যে থায়ে হয়ে গেছে আমাদের জন্য মনে করে যে বিয়ে করার জন্য।